ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা কমপ্লেক্স উইথ নাউন ক্লজ অর্থাৎ নাউন ক্লজ দ্বারা জটিল বাক্য গঠন করা নিয়ে আলোচনা করব আজ আমাদের পার্ট ওয়ান চলো মূল আলোচনায় আসা যাক জয়নিং টু কমপ্লেক্স উইথ নাউন ক্লজ অর্থাৎ নাউন ক্লজ দ্বারা জটিল বাক্য গঠন আজ আমরা আলোচনা করব দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এ পরিণত করব এবং সেক্ষেত্রে আমরা নাউন ক্লজের ব্যবহার করব চলো প্রথমে যে লিঙ্কারগুলো ব্যবহার হয় নাউন ক্লজ গঠন করার জন্য সেগুলোকে একটু দেখে নিই নাউন ক্লজে ব্যবহৃত লিঙ্কারগুলি হলো ড্যাট দ্যাট সবচেয়ে বেশি ব্যবহার হয় নাউন ক্লজে এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে অর্থগুলো আমি লিখে দিয়েছি সেই অর্থগুলোর উপর সবচেয়ে বেশি জোর দেবে কারণ এই অর্থ যদি ভিন্ন হয়ে যায় তবে কিন্তু সেটা নাউন ক্লস থাকবে না তা দ্যাট যখন দেখবে যে অর্থ প্রকাশ করছে দ্যাটের অর্থ যে তখনই সেটা নাউন ক্লস। দ্যাট অর্থ যদি জেটি যাহা যেগুলি এরকম কিছু হয় তবে সেটা কিন্তু অ্যাডজেকটিভ ক্লস হয়ে যাবে তো দ্যাট যে হোয়াটের এই দুটো অর্থই প্রকাশ করে কি বা যাহা হু কে বা কারা হুইচ কোনটি বা কোনগুলি হোয়েন কখন বা কবে হুম কাকে বা কাদেরকে হোয়ার কোথায় হুজ কার বা কাদের হোয়াই কেন হাউ কিভাবে ইফ বা হোয়েদার কিনা একটা জিনিস মনে রাখবে এই যে ডাব্লিউচ ওয়ার্ডগুলো রয়েছে এখানে ড্যাকটা ডাব্লিউচ ওয়ার্ডের মধ্যে পড়ছে না এবং ইফ বা ওয়েদারও ডাবলুচ ওয়ার্ডের মধ্যে পড়ছে না ডাব্লিউএচ ওয়ার্ডগুলি প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে অর্থাৎ ডাব্লিউচ ওয়ার্ড দিয়ে তুমি যখন প্রশ্ন করবে তখন এই ডাব্লুএচ ওয়ার্ডের যে অর্থ থাকে তো সেই অর্থই তোমার নাউন ক্লজে কিন্তু তোমাদের ব্যবহার করতে হয় বা সেই অর্থেই এদেরকে তুমি নাউন ক্লজে পাবে এক্ষেত্রে আরও যে ওয়ার্ডগুলো রয়েছে লিঙ্কার রয়েছে সেটা হচ্ছে হুএার যেই হোক হোয়াট যা কিছু হুইচ এভার যা কিছু এই হচ্ছে তোমাদের লিঙ্কার এই লিঙ্কারগুলোর সাহায্যেই তোমাদের নাউন ক্লজ গঠন করতে হবে ইতিমধ্যেই নাউন ক্লজ এর উপর পূর্বের কিছু ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে আজকে আমরা মূলত দুটো সিম্পল সেন্টেন্সকে কিভাবে নাউন ক্লজ মাধ্যমে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব সেটা নিয়েই আলোচনা পয়েন্ট ওয়ান নাউন ক্লজ অ্যাস সাবজেক্ট অর্থাৎ নাউন ক্লজ আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করে কিভাবে জয়নিংটা করব সেটাই এখন দেখছি হি উইলকাম সে আসবে ইট ইজ সার্টেন এটা নিশ্চিত সে আসবে এটা নিশ্চিত তো যখনই এরকম দেখবে ইট থাকলে বুঝতে পারবে যে সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করার একটা বড় সুযোগ রয়েছে এক্ষেত্রে দ্যাট হি উইল কাম যে সে আসবে ইজ সার্টিন সেটা নিশ্চিত দ্যাট হি উইল কাম ইস সার্টিন এক্ষেত্রে দ্যাট হি উইল কাম এই যে যতটা হাইলাইটেড পার্ট আছে এই পুরোটাই হচ্ছে তোমার সাবজেক্ট এবং এর যে ভার সেটা হচ্ছে ইজ এবং এখানে বা অবজেক্টিভ পার্ট যেটা সেটা হচ্ছে সার্টেন সার্টেন উইল কাম ইজ তো এই নাউন দিয়ে যদি জয়েন করতে চাও তবে তোমরা এই ফর্মটাও আনতে পারো যখনই দেখবি ইট রয়েছে তখন এই ফর্মটাও আনতে পারো ইট ইজ সার্টেন এটা নিশ্চিত দ্যাট হি কাম যে সে আসবে কিন্তু এক্ষেত্রে আর তোমার নাউন সাবজেক্ট রূপে ব্যবহার হলো না এক্ষেত্রে কিন্তু তোমার অবজেক্ট রূপে ব্যবহার হলো ইট ইস এর পর অবজেক্ট হয় না এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহার হয়েছে তো যাই হোক যদি ইট যদি থাকে তো তোমরা এই ফর্মটাও ব্যবহার করতে পারো এই ফর্মটাও ব্যবহার করতে পারো আর নাউন ক্লস দিয়ে জয়নিং করার সময় একটু বুদ্ধির ব্যবহার করতে হয় যে কিভাবে এটাকে তৈরি করতে হবে দ্য বয় শাউটেড ছেলেটি চিৎকার করেছিল দ্য রিজন ইজ নট নোন কারণটি জানা যায়নি যখনই দেখবে যে কারণের উল্লেখ রয়েছে এবং নাউন ক্লাসের ব্যবহার করতে হবে বুঝে যাবে এই কারণ এই শব্দটা তুলে দিয়ে তোমাকে কারণের জন্য এর ব্যবহার করতে হবে তো রিজন থাকলে তুলে দিয়ে হোয়াই ব্যবহার করবে এর আগে বলেছিলাম ইট থাকলে তুলে দিয়ে তোমাদের দ্যাটের ব্যবহার সর্বাধিক হয় হোয়াই দ্য বয় আউটেড এক্ষেত্রে দ্য রিজন তুলে দিয়ে তুমি এর ব্যবহার করলে হোয়াই দ্য বয় আউটেড ইজ নট নন কেন ছেলেটি চিৎকার করেছিল জানা যায়নি জানা যায় না ওয়াই দ্য বয় ওয়াই দ্য বয় সাউটেড এইটাই তোমার সাবজেক্টিভ পার্ট এই পোর্শনটাই হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্টের হচ্ছে ইজ সাবজেক্ট ভাব তার অবজেক্টিভ পার্ট যদিও এটা কমপ্লিমেন্ট ইজ নট নন আর এটা প্যাসিভে রয়েছে যদিও কমপ্লিমেন্ট বললাম এটা হচ্ছে ভার্ব দ্য হোয়াই দ্য বয় সাউটেড কেন ছেলেটি চিৎকার করেছিল ইজ নট ন জানা যায় না এটাকে এইভাবেও করা যেত ইট ইজ নট নোন এটা জানা যায় না বয় সাউটেড কিন্তু সেটা তেমন ভালো হবে না যেই ফর্মটা দেওয়া রয়েছে এটাই ভালো হবে তো এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে রিজন থাকলে তুলে দিয়ে হাই বসাবে যদি রিজনটা রেখে দাও তবে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ প্লাস হয়ে যাবে এটাকে যদি অ্যাডজেক্টিভ ক্লজের মতো নিতে চাও দ্য রিজন হোয়াই দ্য বয় শাউটেড ইজ নট নোন তবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল যদিও আমরা আজ অ্যাডজেকটিভ ক্লজ নিয়ে আলোচনা করছি না সেজন্য এটা নিয়ে আর ডিটেলে যাচ্ছি না তো তোমরা সেন্টেন্সটা একটু দেখে নিও তপন ইজ এ পেইন্টার তপন একজন অঙ্কন শিল্পী বা রং শিল্পী ইট ইজ নোনু এভরিওান এটা প্রত্যেকে জানে তো ইট রয়েছে ইট থাকলে দ্যাটের ব্যবহার তোমরা করতে পারো এবং সেক্ষেত্রে দ্যাট ইটটা তুলে দেবে তো দেখো ইটটা তুলে দিয়ে প্রথমেই দ্যাটের ব্যবহার করে দিলে দ্যাট তপন ইজ এ পেইন্টার যে তপন একজন রং শিল্পী বা অঙ্কন শিল্পী ইজ নোনু এভরি ওয়ান প্রত্যেকের জানা তো এখানে দ্যাট তপন ইজ এ পেইন্টার এই পার্টটা হচ্ছে তোমার সাবজেক্ট এর মূল ভার হচ্ছে ইজ এবং এটা তোমার অবজেক্টিভ পার্ট অবজেক্টিভ পার্ট বলছি যেহেতু বাক্যের শেষ অংশ রয়েছে সেই জন্য এটাকেই আবার প্রথম সেন্টেন্সটা যেভাবে করেছিল সেভাবে করতে পারো ইট ইজ ইজ এ ওয়ান সেখানে দ্যাট ইজ এ সেটা কিন্তু তোমাদের অবজেক্টিভ পার্টে চলে এবার আসছি আমরা পরেরটাতে চার নম্বর দ্য ট্রেন উইল অ্যারাইভ দ্য টাইম ইজ আনসার্টেন তো দ্য টাইম থাকলে কিসের ব্যবহার করবে কখন বা কবে ফোয়েনের ব্যবহার করবে টাইমটা তুলে দেবে টাইমটা উঠিয়ে দিয়ে এগুলোই কিন্তু তোমাদের হিন্ট যে এই হিন্টগুলো থেকেই তোমাদের বুঝতে হবে যে কোন লিঙ্কারটা ব্যবহার করবে দ্য ট্রেন উইল অ্যারাইভ ট্রেনটি এসে পৌঁছবে দ্য টাইম ইজ আনসার্টেন সময়টি অনিশ্চিত এবার দেখো দ্য ট্রেন উইল অ্যারাইভ কখন ট্রেনটি এসে পৌঁছাবে ইজ আনসার্টেন সেটা অনিশ্চিত এখানে এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট নাউন ক্লজ নিয়ে তোমাদের ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করেছি তাই এখানে আর অত বিস্তারিত আলোচনা করছি না এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট ট্রেন উইল অ্যারাইভ ইস আনসার যদি বলতাম ইট সেই আনসার পরিবর্তে মনে করো ট্রেন উইল অ্যারাইভ এই প্রো ক্লজটা বসিয়ে দিয়েছি এই প্রো ক্লজটাই হচ্ছে সাবজেক্ট হোয়েন দা ট্রেন উইল অ্যারাইভ ইজ আনসার্টেন নেক্সট হি সেট সামথিং ইট যখনই দেখবে সামথিং রয়েছে বুঝে যাবে হোয়াট ব্যবহারের একটা সুবর্ণ সুযোগ রয়েছে সামথিং কিন্তু তখন তুলে দিতে হবে হোয়াট হি সেইড ইজ আনট্রু তো এখানে তুমি ইটটা কেন তুললে একটু আগে বলেছি ইট থাকলে তোমাদের দ্যাটের ব্যবহার করতে হয় এটা কিন্তু দ্যাট দিয়েও তুমি করতে পারো ইট ইজ ট্রু দ্যাট হি সেইড সামথিং এটা সত্য যে সে কিছু বলেছিল সেভাবেও কিন্তু তোমরা করতে পারো সেক্ষেত্রে কিন্তু সেটা অবজেক্টিভ পার্টে চলে গেল এটাকেও দ্যাট দিয়ে তুমি সামনে করতে পারো হি সামথিং ইজ ট্রু তার মানে এটাকে তোমরা তিন ভাবে এর কমপ্লেক্স ফর্মে আনতে পারলে তো একটা হচ্ছে ইট ইজ ট্রু দ্যাট হি সেইড সামথিং এটা সত্য যে সে কিছু বলেছিল দ্বিতীয়টা দ্যাট হি সেইড সামথিং ইজ ট্রু দ্যাট হি সেইড সামথিং দ্যাট হি সেইড সামথিং পুরোটাই সাবজেক্ট হয়ে যেত তোমার নাউন ক্লজের ইটটা উঠে যেত দ্যাট হি সেইড সামথিং ইজ ট্রু যে সে কিছু বলেছে সেটা সত্য বলেছিল সেটা সত্য কিন্তু আমরা হোয়াটের ব্যবহার করব তাই সে যা বলেছিল সেটা সত্য হোয়াট হি সেইড ইজ ট্রু আমরা এই ফর্মটাকে ব্যবহার করলাম অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা তিনভাবে কিন্তু নাউন ক্লজের দ্বারাই প্যাসিভ সরি প্যাসিড নয় কমপ্লেক্স করতে পারলাম তো হোয়াট হি সে যা বলেছিল এখানে হোয়াট কথার অর্থ কিন্তু আমরা লিংকারে দেখেছিলাম যে হোয়াটের দুটো অর্থ একটা কি এবং একটা যা বা যাহা এখানে যা হবে সে যা বলেছিল সত্য আমরা ছ নম্বর এক্সাম্পলে চলে আসি ছ নম্বরে রয়েছে ছ নম্বরে রয়েছে সামওয়ান ওয়ান কল্ড মি ইট ইজ এ মিস্ট্রি তো এখানে তোমাদের যতগুলো হিন্স দিচ্ছি তার মধ্যে ইটটা ইতিমধ্যেই দু তিনবার বলে দিয়েছি ইট থাকলে দ্যাটের ব্যবহারের একটা দ্যাট ব্যবহারের একটা সুবর্ণ সুযোগ রয়েছে আবার এখানে বলছি সামওয়ান যদি থাকে তা বুঝতে পারবে এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে তো হু ব্যবহারের একটা জায়গা রয়েছে তো এখানে আমরা সামওয়ানের পরিবর্তে হু এর ব্যবহার করব। তো ইট ব্যবহারটা করে ইজ এ মিস্ট্রি দ্যাট সামওয়ান মি এটা একটা রহস্য যে কেউ একজন আমাকে ডেকেছিল সেটাও কিন্তু তোমাদের নাউন ক্লজ হলো ইট ইজ এ মিস্ট্রি এটা একটা রহস্য দ্যাট সামওয়ান কল্ড মি যে কেউ একজন আমাকে ডেকেছিল যে কেউ একজন আমাকে ডেকেছিল সেটা তোমাদের নাউন ক্লজ হতো অবজেক্টিভ পার্টে চলে যেত সেটা আমরা এখানে দেখাচ্ছি না আমরা সামওয়ানের পরিবর্তে হুয়ের ব্যবহার করছি হু কল্ড মি ইজ এ মিস্ট্রি কে আমাকে ডেকেছিল একটা রহস্য এই যে হু কল্ড মি পুরো পার্টটাই তোমার নাউন ক্লজের সাবজেক্ট নাউন ক্লজ নাউন ক্লজের সাবজেক্ট না পুরোটাই নাউন ক্লজ এবং সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে এখানে মেন ভাব ইজ এর অবজেক্টিভ পার্ট এ মিস্ট্রি আর ইট থাকলে তোমরা দ্যাট দিয়েও শুরু করতে পারো ইতিমধ্যে দেখেছ সেটা যদি করো এরকম হবে দ্যাট সাময়ান কল্ড মি ইজ এ মিস্ট্রি যে কেউ একজন আমাকে ডেকেছে সেটা রহস্য সে অর্থটা অতটা পরিষ্কার হয় না তো এটাকেও তোমরা তিনভাবে করতে পারলে কিন্তু এখানে মনে রাখবে যদি সাময়ান থাকে এবং ইট থাকে তোমরা সামওয়ানটাকে তুলে দিয়ে হুইয়ের ব্যবহারটা করবে কে আমাকে ডেকেছিল সেটা একটা রহস্য সাত নম্বরটা দেখো হি কুড সলভ ইট ইন এ ওয়ে সে এটাকে সমাধান করতে পেরেছিল কোনো এক ভাবে একটি ভাবে একটি পথে সে এটাকে সমাধান করতে পেরেছিল একটি পথে ইট দ্য কোশ্চেন এটাই ছিল প্রশ্ন তো যখনই দেখবে ইন এ ওয়ে কোনো পদ্ধতি ইন এ ম্যানার ইন এ মেথড এইগুলো থাকবে ইন এ ওয়ে ম্যানার মেথড কোনো পদ্ধতিতে কোনো কাজ করা হয়েছে তখন সেটা তুলে দিয়ে তোমরা এর ব্যবহার করবে ইট তো আছেই ইট থাকলে উঠিয়ে দিয়ে বা এক্ষেত্রে ড্যাটের ব্যবহার সবসময় করতে পারো ইতিমধ্যেই দেখেছো আরও একবার বলে দিই ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন দ্যাট হি কুড সলভ ইট ইন এ ওয়ে এটাই ছিল প্রশ্ন যে সে এটাকে সমাধান করতে পেরেছিল কোনো একভাবে তো সেটা একটা জেনারেল নিয়ম হয়ে গেল যে ড্যাটের ব্যবহার করে তুমি সেটা করতে পারলে কিন্তু আমরা এখানে করবো ইন এ ওয়ে তুলে দিয়ে এর ব্যবহার করব হাউ হি কুড সলভ ইট কিভাবে এখানে হাওয়ের অর্থ কিন্তু কিভাবে যেভাবে নয় কিভাবে সে এটা সমাধান করেছিল ছিল প্রশ্ন প্রশ্নটা ছিল কিভাবে সে এটার সমাধান করেছিল কিভাবে সে এটা হচ্ছে তোমার পুরোটাই নাউন ক্লস এবং এই ওয়াজের সাবজেক্ট ওয়াজ ভার্ভের সাবজেক্ট এবং নাউন ক্লসটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে আর ইট দিয়ে কিভাবে করতে হয় ইতিমধ্যে তোমরা কয়েকবার দেখেছ দ্য লিডার প্রমিসেস নেতা প্রতিজ্ঞা করে কথা দেয় এভরি ওয়ান অব দোজ ইজ ফলস সেই প্রমিসেস এখানে দোষ বলতে প্রমিসেস সেই প্রমিসেস সেই কথার সবই মিথ্যে এভরি ওয়ান প্রত্যেকে না প্রতিটি এখানে এভরি বলতে প্রতিটি অব দোজ মানে প্রমিসেস তার যে প্রতিজ্ঞা তার যে কথা দেওয়া তা সেগুলোর প্রত্যেকটি মিথ্যে তো এটা তোমরা হোয়াটএভার হোয়াটএভারের ব্যবহার করতে পারো যখন কোনো বস্তু বা ব্যক্তি বোঝাবে না ব্যক্তি হলে হুএভারের ব্যবহার করবে যা কিছু এখানে হটএভারের অর্থ হচ্ছে যা কিছু হোয়টএভার দ্য লিডার প্রমিসেস লিডার নেতা যা কিছু কথা দেয় যা কিছু প্রমিস করে ইজ ফলস সবগুলোই মিথ্যে এখানে হোয়াটএভার সিঙ্গুলার হিসাবে ধরা হয়েছে সেই জন্য এখানে যে ভাব যেটা সেটা ইজ তো হোয়াট এভার দ্য লিডার প্রমিসেস যাই নেতা কথা দেয় সেগুলো সবই বা সেটা সবই ফলস সেগুলো সবই মিথ্যে তো এক্ষেত্রে এভরি ওয়ান অব দোজ এর পরিবর্তে আমরা হোয়াট এভারের ব্যবহার করলাম এবার নাউন ক্লসকে অবজেক্ট রূপে ব্যবহার করে তার যে কমপ্লেক্স রূপ জটিল রূপ জটিল বাক্য সেটাকে এবার দেখব পয়েন্ট টুতে নাউন ক্লস অ্যাজ অবজেক্ট এতক্ষণ আমরা নাউন ক্লসকে সাবজেক্টে রেখে জটিল বাক্য গঠন করছিলাম এবার নাউন ক্লসকে আমরা রেখে রেখে মানে পার্টে রেখে রেখে পরে জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবো হি উইল নট কাম হি সেজ দিস হি সেই সো বা হি সেই দিস এক্ষেত্রেও মনে রাখবে সো বা দিস এর পরিবর্তে এখানে ইটও থাকতে পারত হি সেজ ইট উঠিয়ে দিয়ে তোমরা এর ব্যবহার করবে হি সেজ দ্যাট হি উইল নট কাম হি উইল নট কাম সে আসবে না সে এমন বলেছিল সে এটা বলেছিল এখানে দিসের সাথে ইটও থাকতে পারত সে বলেছিল যে সে আসবে না এক্ষেত্রে দ্যাট দ্যাটের অর্থটা যে এটা অবশ্যই মনে রাখবে খুব সাধারণ সে বলেছিল না সে বলে যে সে আসবে না সেজ আছে তো সে বলে যে সে আসবে না দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন টাইম আই হোপ ইট এখানে দেখো ইন রয়েছে ইন টাইম রয়েছে সরি টাইম থাকলে আমরা হোয়েনের ব্যবহার করতে পারি তো যদিও এখানটায় হোয়েন এর ব্যবহার এখানে করা যাচ্ছে না আই হোপ ইট আই হোপ ইট না থেকে আই নো ইট যদি থাকতো তবে কিন্তু হোয়েনের ব্যবহারটা করা যেত তো যেহেতু এখানে আমি এটা আশা করি তো একটু তোমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে যে এখানে হোয়েনের ব্যবহার করা যাবে কিনা না এখানে ইট তুলে তোমাদের দ্যাটের ব্যবহার করতে হবে আই হোপ দ্যাট আমি আশা করি যে দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন টাইম ট্রেনটি সময় মতন আসবে দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন টাইম ট্রেনটি সময় মতন আসবে এসে পৌঁছবে আমি এটা আশা করি আমি আশা করি যে ট্রেনটি সময় মতন আসবে দ্যাট দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন টাইম এটা দেখো অবজেক্টিভ পার্টে বসছে এবং এখানে ভার হচ্ছে হোপ সাবজেক্ট হচ্ছে আই দে উইল কাম আই ডোন্ট নো দ্য টাইম তারা আসবে আমি সময়টা জানি না এখানটায় দেখো দ্য টাইম রয়েছে এক্ষেত্রে কিন্তু তোমার হোয়েনের ব্যবহারটা করা যাবে এবং সেটাই করতে হবে দে উইল কাম আই ডোন্ট নো দ্য টাইম তো হোয়েন তারা কখন আসবে তারা আসবে আমি সময়টা জানি না আমি জানি না তারা কখন আসবে আই ডোন্ট নো আই ডোন্ট নো দ্য টাইমটা কিন্তু তুলে দিতে হবে যদি রেখে দাও তবে অ্যাডিকটিভ ক্লথ হয়ে যাবে আই ডোন্ট নো হোয়েন দে উইলকাম আমি জানি না কখন তারা আসবে এখানে হোয়েনের অর্থ কখন আর যদি টাইমটা রেখে দাও আই ডোন্ট নো টাইম তখন দে আমি সময়টা জানি না যখন তারা আসবে তো তখন কিন্তু অর্থটাও চেঞ্জ হবে এবং এখানে একটা টাইম থাকবে ক্লজ তো আমরা আজকে করছি না তো আই ডোন্ট নো উইল কাম আমি জানি না কখন তারা আসবে আই ওয়ান্ট টু নো দ্য রিজন অফ ইওর কামিং আমি জানতে চাই তোমার আসার কারণ আমি জানতে চাই তোমার আসার কারণ মানে তুমি এসেছো তার কারণটা আমি জানতে চাই টেল মি দ্যাট আমাকে সেটা বলো তো এখানটায় রিজন রয়েছে রিজন থাকলে তোমরা জানো হোয়াই এর ব্যবহার করতে হয় তো কিভাবে করবে টেল মি এটা ইম্প্যারিটিভ পার্টের রয়েছে এই দ্যাটটাকে তুলে দিতে হবে যদি তুমি রিজনটাকে তুলে হোয়াই এর ব্যবহার করো টেল মি আমাকে বলো হোয়াই ইউ হ্যাভ কাম এটাকে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসতে হলো টেল মি হোয়াই ইউ হ্যাভ কাম আমাকে বলো তুমি কেন এসেছো হোয়াই ইউ হ্যাভ কাম এই পার্টটা হচ্ছে অবজেক্টিভ পার্ট টেলটা এখানে ভার্ব এখানটা হচ্ছে ইনডিরেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট যেটা সেটা হচ্ছে মি আর হোয়াই যেটা এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট তো ডিরেক্ট অবজেক্টটা তোমার নাউন ক্লজের দ্বারাই গঠিত হয়েছে তেরো নম্বর এক্সাম্পলটা দেখো ইট ইজ দ্য আইডেন্টি অব দ্য পার্সন এটা মানুষটির পরিচয় আইডেন্টি থাকলেই কিন্তু হুইয়ের ব্যবহার করবে সামওয়ান থাকলে হুইয়ের ব্যবহার করবে আইডেন্টি থাকলেও হুয়ার ব্যবহার করবে ইট ইজ দ্য আইডেন্টি অব দ্য পার্সন নো ওয়ান নোজ ইট কেউ এটা জানে না এটা মানুষটির পরিচয় কেউ এটা জানে না তো কেউ জানে না মানুষটি কে এরকম হয়ে যাবে হু নো ওয়ান নোজ নো ওয়ান নোজ ইটটাও তুলে দিলাম নো ওয়ান নোজ হু হি ইজ তিনি কে চোদ্দ নম্বর এক্সাম্পলটা দেখো সামথিং হ্যাজ হ্যাপেন টু হার তার কিছু একটা ঘটেছে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে জানতে চাই তো সামওয়ান থাকলে হুইয়ের ব্যবহার করবে সামথিং থাকলে হোয়াটের ব্যবহার করবে কিছু একটা তার ঘটেছে আমি এটা জানতে চাই তো আমি জানতে চাই তার কি ঘটেছে এক্ষেত্রে দেখো হোয়াটটা কি অর্থ প্রকাশ করেছে এর আগেও আমরা হোয়াটের ব্যবহার করেছিলাম সেখানে কিন্তু যা বা যাহা এমন অর্থ প্রকাশ করেছিল সেখানে কিন্তু সামথিং ছিল সামথিং ছিল এর আগে তোমরা এর আগের যে এক্সাম্পল পাঁচ নম্বর এক্সাম্পল পাঁচ নম্বর এক্সাম্পলটা আরেকবার একটু দেখে নিও সেখানটায় ছিল যে হি সেইড সামথিং ইট ইজ ট্রু হোয়াট হি সেইড ইজ ট্রু এমন ছিল অর্থাৎ সে যা বলেছিল সত্য তো এক্ষেত্রে কিন্তু হোয়াট অর্থ যেটা এটা কী অর্থ প্রকাশ করছে সামথিং হ্যাজ হ্যাপেন টু হার তার কিছু একটা ঘটেছিল আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট আমি এটা জানতে চাই আমি জানতে চাই তার কি ঘটেছিল আই ওয়ান্ট টু নো হোয়াট হ্যাজ হ্যাপেন টু হার তার কি ঘটেছিল তার কি ঘটেছে তো এখানে হোয়াট হ্যাজ হ্যাপেন টু হার তার কি ঘটেছে এই প্রশ্নটা হচ্ছে অবজেক্টিভ পার্ট নো হচ্ছে এর ভার এবং এটা নাউন ক্লস তো নাউন ক্লস নিয়ে যে কমপ্লেক্স গঠন করার যে প্র্যাকটিস তার দুটো পর্ব বা দুটো নিয়ম আমরা দেখলাম একটা হচ্ছে নাউন ক্লসকে সাবজেক্ট রূপে ব্যবহার করে কি করে দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে পারি আরেকটা পার্ট হলো যে দুটো সিম্পল সেন্টেন্সকে কি করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি নাউন ক্লসকে অবজেক্ট পার্টে রেখে এছাড়াও নাউন ক্লসের আরও বিভিন্ন ব্যবহার রয়েছে পরবর্তী পার্টে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেখে নিও সকলে ভালো থেকো বাই